শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ করেছিল, যুদ্ধ করেনি বাংলাদেশ, এমন ওই দাবি ভারতের। যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, হুঁশিয়ারি রাশিয়ার। সিরিয়ায় মার্কিন সামরিক জোটের এয়ারবর্ন অভিযান, বেসামরিক ব্যক্তিদের অপহরণ। ইংল্যান্ডে ওমিক্রন এজেন্সি ঘোষণা, বুস্টার ডোজ পাবে প্রাপ্তবয়স্করা। ভুয়া রিপোর্ট দেখিয়ে ভারত ছাড়লেন ওমিক্রন আক্রান্ত রোগী। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। এবং সবশেষ থাকছে ইরান ইস্যুতে আমিরাতের যুবরাজের সাথে সাক্ষাৎ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 1971 সালে বীর মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ আত্মত্যাগ আর দুর্দণ্ড প্রতাপে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান হানাদার বাহিনী। বাংলাদেশের এই বিজয়ে সহযোগিতা করেছিল প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তাদেরও সেনা প্রাণ হারিয়েছেন, কিন্তু তাই বলে এটিকে শুধুমাত্র ভারতীয়দের লড়াই বা একমাত্র তাদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এমনটা বলার উপায় নেই। তবে সম্প্রতি বছরগুলোতে ভারতীয় নেতারা যেন সেটি প্রতিষ্ঠা করতেই উঠে পড়ে লেগেছেন। এই তালিকায় সবশেষ যুগ হলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার নয়াদিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেটের 71 সালের যুদ্ধ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, আমি ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি সৈনিকের সাহসিকতা, বীরত্ব এবং আত্মত্যাগের সামনে মাথা নত করি, যাদের কারণে 1971 সালের যুদ্ধে ভারত জয়লাভ করেছিল। এই দেশ সেই সাহসীদের আত্মত্যাগের জন্য সদা ঋণী থাকবে। এরপর বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা ভারতীয় সৈন্যদের পাশাপাশি মুক্তিবাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। রাজনাথ সিং বলেছেন, ভারত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান রেখেছে এবং গত 50 বছরে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত খুশি। রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেছেন, যদি আমেরিকা বা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারে তাহলে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই দাবি করে বলেছিলেন, ন্যাটো জোটকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে যে তারা আর সেনা মোতায়েন বাড়াবে না এবং সীমান্তের কাছে কোনো অস্ত্র মোতায়েন করবে না। আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে যখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞারোপের জন্য আলোচনা করছে বলে খবর বেরিয়েছে, ঠিক তখনই রাশিয়ার উপমন্ত্রী এই মন্তব্য করলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বুরেল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের বলেন, আমরা পাল্টা ব্যবস্থা নেওয়ার মানসিকতায় আছি, তবে সোমবারের আগে কোনো সিদ্ধান্ত আসবে না। ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজন করা হয়েছে। জোসেফ বুরেল সুস্পষ্টভাবে বলেন, আমরা পরিষ্কার সিগন্যাল দিচ্ছি যে যদি ইউক্রেনের ওপর রাশিয়া আগ্রাসন চালায় তাহলে রাশিয়াকে উচ্চ মূল্য দিতে হবে। আমরা বিষয়টি নিয়ে আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে সমন্বিতভাবে পর্যালোচনা করে দেখছি কখন কি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা পূর্ব সিরিয়াতে এয়ারবর্ন অভিযান চালিয়েছে। এ সময় তারা অসংখ্য বেসামরিক সিরিয়ান ব্যক্তিদের অপহরণ করে বলে জানিয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ। সোমবার পূর্ব সিরিয়ার দেইর ইজ জুর প্রদেশে আল বোয়াররাহ শহরে মার্কিন সামরিক জোটেই এয়ারবর্ন অভিযান চালায় বলে সংবাদ প্রকাশ করেছে আন্দোলন এজেন্সি। আল বুসারাহ শহরটি সিরিয়ায় উইপিজি বা পিকেকে উগ্রগোষ্ঠীর দখলে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সোমবার সকালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের জঙ্গি বিমানগুলো আল বুসাইয়াহ শহরে আকাশ দিয়ে উঠতে থাকে। এ সময় বিমান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা শহরে অবতরণ করেন। এই সময় অবতরণ করার পর এক ঘণ্টা ধরে গোলাগুলির আওয়াজ শোনা গিয়েছিল। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, এই অভিযানের সময় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা অসংখ্য বেসামরিক ব্যক্তিদেরকে অপহরণ করেছেন। দক্ষিণ আফ্রিকায় প্রায় 3 সপ্তাহ আগে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, এরপর দেশে দেশে ছড়িয়েছে এই ভাইরাস। প্রতিদিনই নতুন শনাক্তের খবর এলেও আজই ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। এর মধ্য দিয়ে ওমিক্রন প্রথম মৃত্যু দেখল বিশ্ব।
আজ সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভেরিয়ান্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেছেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রন আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশটিতে একটি ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডে যাদের বয়স 18 বেশি তাদের সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে। ভারতে প্রথমবারের মতো করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে। তিনি দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক। করোনা শনাক্তের পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলেন ওই ব্যক্তি, কিন্তু হঠাৎ শোনা যাচ্ছে সেই লোক ভারত ছেড়ে নিজের দেশে চলে গেছেন। এতে চোখ কপালে উঠেছে ভারতীয় পুলিশ প্রশাসনের। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ভারত ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক। এতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 4 ভারতীয়কে। জানা যায়, গত 20 নভেম্বর ভারতে যান 66 বছর বয়সী একজন দক্ষিণ আফ্রিকান। নিয়ম অনুসারে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার কথা তার। সেই মতো হোটেলকে জানিয়ে রেখেছিলেন প্রশাসন, বলে দেওয়া হয়েছিল তিনি যেন কোনোভাবে বেরোতে না পারেন। পুলিশ জানিয়েছে, করোনা পজিটিভ শনাক্ত হতেই স্বদেশে ফিরতে মরিয়া হয়ে ওঠেন ওই ব্যক্তি। এরপর হোটেলের 2 কর্মচারীর মাধ্যমে বেঙ্গালুরুর একটি বেসরকারি ল্যাবে যোগাযোগ করেন। সেখান থেকে ভুয়া RT-PCR রিপোর্ট সংগ্রহ করেন তিনি। গত 26 নভেম্বর রিপোর্ট বানান ওমিক্রন আক্রান্ত ব্যক্তি। হোটেলের বিমানবন্দরে ওই রিপোর্ট দেখান, এরপর ভারত ছেড়ে দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন সেই লোক। রাশিয়ার একটি বেসরকারি সেনা কন্ট্রাক্টর প্রতিষ্ঠান এবং তার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ওয়াগনার গ্রুপ রাশিয়ার প্রাইভেট মিলিশিয়া বলে পরিচিত। ক্রেমলিনের সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ। মালি, ইউক্রেন, লিবিয়া সহ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তারা কাজ করছে বলে অভিযোগ। সোমবার ইউরোপীয় ইউনিয়ন এই ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই সংস্থার সাথে জড়িত 8 ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, সংস্থাটির সমস্ত অর্থ এবং সম্পত্তি ফ্রিজ করা হবে, বিদেশে যেতে পারবে না সংস্থার প্রতিনিধিরা। একই ব্যবস্থা গ্রহণ করা হবে 8 ব্যক্তির বিরুদ্ধেও। এদিন ইউরোপীয় ইউনিয়নে ইউরোপের একাধিক পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বোরেল, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, উগারন গ্রুপ একাধিক দেশে রাশিয়ার বকলমে অপারেশন চালায়। মালিতে তাদের শক্তিশালী অবস্থান বলেও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ক্রেমলিন অবশ্য দাবি করেছে মালির অন্তর্বর্তী সরকার উরাগনার গ্রুপকে মালিতে আমন্ত্রণ করে নিয়ে গেছে, ফলে সেখানে তাদের অবস্থান বৈধ। ইরান ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সোমবার প্রথম প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজের সাথে সাক্ষাৎ করেছেন বেনেট। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে অবস্থানরত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং আরব আমিরাতের যুবরাজ আলোচনা বৈঠক করবেন। গত বছর মার্কিন সমর্থিত চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হওয়ার পর এই আলোচনা বৈঠক শুরু হয়। তেনারা বলেন, ইরানের বর্তমান কর্মকাণ্ডের জন্য সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল এই কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে, তবে ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে বেনেট এবং শেখ মোহাম্মদ হাসছেন, তার পরস্পরের করমর্দন করছেন। এই সাক্ষাৎকারের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলেছে দুনেতার মধ্যকার এই বৈঠক ঐতিহাসিক। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।